তার সব কিছু কমপ্লাইন্ট হওয়ার পরেই আমি বিল্ডিংটা ব্যবহার করতে পারবো এবং সেটা 5 বছর পর পর আমাকে রিনিউ করতে হবে। শুধু তাই না, জেলের ব্যাপার আছে। জি, এবং এটার জন্য সাজা নতুন যায় সেটা মালিক পক্ষ থেকে শুনতে সবারই সাজার ব্যবস্থা করা। কিন্তু আমার কথা হচ্ছে আজকে ধরেন ইট ইজ টু লেট, আমরা এটা আরো 10 বছর আগে করলে আমাদের আরো ভালো হতো। 90s আর্লি 90s করলে ভালো হতো, যখন রিয়েল এস্টেটটা আমাদের দেশে বুম করা শুরু করলো। তো আমাদের এখন যেটা হয়ে গেছে, ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং আছে, এগুলোকে আমরা হাই রাইজই বলবো, আমাদের কন্টেক্সটে এটাই হাই রাইজ। হ্যাঁ, তো এত হাই রাইজ বিল্ডিং আছে, এমন হাই রাইজ বিল্ডিং আছে একটা গায়ে একটা লাগানো, দুটো বিল্ডিং এর প্রকৃতি দুরকম, সবকিছু অন্যরকম। এইসব বিল্ডিং গুলো কিন্তু, এবং এসব প্রচুর বিল্ডিং আমাদের ইউনিভার্সিটির আছে, যেখানে ছেলেমেয়েরা পড়ালেখা করে, যেখানে এলাকায় প্রচুর প্রচুর, আমি এলাকা আলাদা নাম বলবো না, সবাই বুঝতে পারবে। এবং আমার হিসাবে এখন প্রতিটি বিল্ডিং এর কতগুলো ফ্যাক্টর, রাজুকের আইন ইন্সপেক্টর আছে, সে গিয়ে বিল্ডিং দেখে, কয় ফিট ছাড়লাম না কয় ফিট খেলাম এটা দেখে সে কমপ্লেন করতে পারে। ফায়ারের কোনো এরকম ব্যবস্থা নেই, কিন্তু ফায়ার ইন্সপেকশন হতে পারে প্রতিটি এলাকায় যে বিল্ডিংটা ফায়ার সেফ কিনা, এই বিল্ডিংকে কমপ্লায়েন্ট করা, যেগুলো আছে সেগুলোকে কমপ্লেন করা। আমরা তপতি হিসাবে এটা আমাদের জন্য একটা লার্নিং প্রসেস হয়েছে, যদিও খুব মানে ব্যয়বহুল একটা লার্নিং হয়েছে। এখানে আমাদের মালের ক্ষতি বেশি হয়েছে, মানে প্রাণের ক্ষতি, কিন্তু অনেক প্রাণহানি হতে পারে ঢাকা শহরে। যখন আমি আজকেও এই মোবাশের ভাই যেটা বলছিলেন এখানে আসার সময় আজকেও সেম বলেছে যে এই বিল্ডিংটা যা ছিল সেই জিনিসই আছে, হয়তো তার ঠিক খারাপ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এটা হয়তো দেখবো আমরা পরে গিয়ে। কারণ যখনই রেনোভেট করা হয় তখনই নতুন কিছু অ্যাড করা হয় যেটা অরিজিনাল প্ল্যানের সঙ্গে খাপ খায় না। এখানে সিঁড়ি আছে, আমরা মনে আগে চিন্তা করতাম, গেলে বলতো আমাদেরকে যে কোথায় মেইন সিঁড়ি কোথায়। একটা হাই রাইজ বিল্ডিং এ কোনো কিছুই ভার্টিক্যাল কানেকশন থাকতে পারবে না, সেটা আপনার শ্যাফ্ট বলুন, আপনি যদি প্লাম্বিং লাইন করেন সেটা সিল করে দিতে হবে, সিল করতে হবে, প্রত্যেকটা কম্পার্টমেন্টালাইজ করতে হবে, যেটা আমাদের বিল্ডিং গুলো আমি জানি আমরা করছি। আমরা মেইন সিল বলে কিছু, এটা আমাকে ফাইট করতে হয় ক্লায়েন্টের সাথে, আমার কেন সেনা কল্যাণ বিল্ডিং এর মতন সিঁড়ি নেই ভাই, আমার কেন এই আপনাদের এনটিভি ভবনের বা আরটিভি ভবনের বিল্ডিং এর মতন সিঁড়িটা নেই, খোলা সিঁড়ি এত বড় একটা সুন্দর সিঁড়ি হয় না কেন। আমরা তখন বলি ফায়ার এস্কেপটা না হয়েছে, কিন্তু আপনি ফায়ারের এস্কেপ করতে, ফায়ার এটাতে পালিয়ে উপরে যাবে প্রথম আপনি কাটানো ধরার জন্য, কারণ ফায়ার আসলে একটা চোঙ্গা খেয়ে ঠান্ডা চোঙ্গা যে দিয়ে পাবে সেদিকে যাবে, কারণ এটা হট এয়ার, হট এয়ার হালকা উপরে চলে যাবে, তো সে ফাঁকা পেলে সেটাতেই যাবে। তো এই জিনিসগুলো আমাদের বিল্ডিংগুলোকে প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করবো, এখানে আমাদের ইনস্টিটিউট আছেন, ফায়ার ডিপার্টমেন্টের লোক আছেন, এটা প্রচার করা এবং এটা অ্যাওয়ারনেস গ্রো করা যে ফায়ার, আমি এত টাকা খরচা করব, আমাদের যেটা হয় এটাতে টাকারও খরচার বিষয় আছে ফায়ারের ব্যাপারে, কিন্তু যেহেতু ঘটে না আমরা খুব ফায়ারের যে আইন নাই তা কিন্তু